হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে দারাজের পণ্য রিটার্ন করতে হয়, মানে কিভাবে দারাজের পণ্য ফেরত পাঠাবেন তাদের কাছে। তো দারাজের পণ্য রিটার্ন করার দুইটি মাধ্যম রয়েছে, একটা হচ্ছে পণ্য রিসিভ করার আগে, আর একটা হচ্ছে কোনো প্রোডাক্ট রিসিভ করার পরে কিভাবে তাদের কাছে এটা রিটার্ন করবেন। তো এই দুটো মাধ্যম সম্পর্কে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, আর ভিডিওটি উপকার আসলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমি আপনাদের কাছে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে পণ্য রিসিভ করার আগে কীভাবে আপনি প্রোডাক্টটি রিটার্ন করবেন। ধরেন আপনি একটি প্রোডাক্ট অর্ডার করলেন দারাজ থেকে, তখন আপনার এই পণ্যটি আপনার এলাকার যে কোনো কুরিয়ারের হাবে গিয়ে এটা জমা হবে, মানে কুরিয়ারের অফিসে এটা রিসিভ হবে। তখন কুরিয়ার অফিস থেকে যে কোনো একজন সদস্য আপনার কাছে ফোন দিবে যে ভাইয়া আপনার পণ্যটি রিসিভ করতে হবে। তখন এই মুহূর্তে আপনি যদি বলেন যে আমি এই পণ্যটি রিসিভ করব না, ওইটা রিটার্ন করে দেন, তাহলে কিন্তু আপনার এই পণ্যটি তারা রিটার্ন করে দেবে। আপনাকে যখন তারা কল দিবে যে আপনার পণ্যটি রিসিভ করার জন্য, তখন আপনি শুধুমাত্র তাদেরকে বলবেন যে আমি এই পণ্যটি রিটার্ন করে দেব, এটুকু বললেই তারা ওই পণ্যটি রিটার্ন করে দেবে। এটা হচ্ছে মানে পণ্য রিসিভ করার আগে এই সিস্টেমে পণ্যটি রিটার্ন করতে হবে। তো আরেকটা হচ্ছে যে আপনি পণ্যটি রিসিভ করার পর কীভাবে আপনি পণ্যটি তাদের কাছে রিটার্ন করবেন। ধরেন আমি একটি পণ্য রিসিভ করলাম, তো রিসিভ করার পর দেখলাম যে এই পণ্যটি আমার চয়েস হয়নি, অথবা এই পণ্যটির মধ্যে যে কোনো সমস্যা রয়েছে, তাহলে আমি কিভাবে এই পণ্যটি তাদের কাছে রিটার্ন করব। তো রিটার্ন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে দারাজ অ্যাপের মধ্যে চলে যেতে হবে। তো দারাজ অ্যাপে আসার পর এখান থেকে দেখেন টু রিসিভ অথবা টু রিভিউ নামে দুটি অপশন পাবেন, তো আপনি শুধুমাত্র টু রিভিউ এটার মধ্যে ক্লিক করবেন, সরি টু রিসিভ এটার মধ্যে ক্লিক করবেন। আপনাকে অবশ্যই দারাজ অ্যাপের মধ্যে প্রবেশ করতে হবে। ধরেন আমি এই প্রোডাক্টটি রিটার্ন করে দেব, ওই প্রোডাক্টটি কিন্তু আমি রিসিভ করছি, তো রিসিভ করার পর আমি কীভাবে এটা রিটার্ন করব। তো আপনি যখন তাদের কাছ থেকে টাকা দিয়ে অথবা আগে যদি টাকা পেমেন্ট করা থাকে, তারপর যদি আপনি এই পণ্যটি আপনার হাতের কাছে নিয়ে যদি দেখেন যে আমার এই পণ্যটি চয়েস হয়নি অথবা পণ্যটির মধ্যে সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আপনি ওই সিস্টেমটা অবলম্বন করতে হবে। তো আপনি অ্যাপে আসবেন, অ্যাপে আসার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন, ইনিটেড এয়ার রিটার্ন, আর একটা হচ্ছে রাইট এ রিভিউ। তো আপনি কী করবেন, ইনিটেড এয়ার রিটার্ন এটার মধ্যে ক্লিক করবেন। এই পণ্যটি কিন্তু আমার কাছে, আমার হাতে কিন্তু রয়েছে, তো তারপর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে সিলেক্ট রিজন এটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি কেন এই পণ্যটি রিটার্ন করবেন এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখান থেকে আই ডিড নট অর্ডার সাইজ, তো যে কোনো একটা সিলেক্ট করবেন, মানে আপনার কারণটি এখানে সিলেক্ট করে দেবেন, তারপর কনফার্ম এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে আপলোড, সরি এখানে আপনি আপলোড ইমেজ, মানে আপনি যে পণ্যটি রিসিভ করছেন ওই পণ্যটির একটি ছবি তুলে তারপরে এখানে আপলোড করতে হবে। ধরেন আমি এই প্রোডাক্টটি এখান থেকে আপলোড করলাম, তো আপলোড করার পর এখানে কিছু লিখবেন কেন আপনি এটা রিটার্ন করতেছেন, এই সম্পর্কে কিছু লিখবেন। ধরেন এই পণ্যটির মধ্যে যদি সমস্যা থাকে, তো সমস্যাও এই কথাগুলো এখানে উল্লেখ করবেন, এই কমেন্টসের এই বক্সের মধ্যে লিখে দেবেন। ধরেন আমি এটার মধ্যে লিখলাম ভেরি ব্যাড প্রোডাক্ট, তো এটুকু লিখলাম, লেখার পর নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট কেরিয়ার এটার মধ্যে, সরি সিলেক্ট কুরিয়ার এটার মধ্যে ক্লিক করবেন।
তো এখান থেকে আমি পেপার ফ্লাই থেকে অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করেছিলাম, তো পেপার ফ্লাই এটা সিলেক্ট করে কনফার্ম এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার নেক্সট এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিফান্ড মেথড সিলেক্ট করতে হবে, মানে আপনি আপনার টাকাটা কিভাবে রিফান্ড নেবেন, আপনি কি ব্যাংকের মাধ্যমে নেবেন নাকি ভাউচারের মাধ্যমে নেবেন। যদি আপনি ভাউচারের মাধ্যমে আপনার টাকাটা রিফান্ড নেন তাহলে আপনি এক থেকে দুদিনের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, আর যদি আপনি ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা রিফান্ড নেন তাহলে আপনি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। ধরুন আপনি ব্যাংকের মাধ্যমে নেবেন তো এখান থেকে ব্যাংক এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ব্যাংক চয়েস করবেন কোন ব্যাংকের মাধ্যমে আপনি টাকাটা রিফান্ড নেবেন। ধরেন আপনি বিকাশের মাধ্যমে নেবেন তো এখান থেকে বিকাশ সিলেক্ট করে তারপর কনফার্ম এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে বিকাশের ব্রাঞ্চ নেম দিবেন, তারপর এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের নেম দিবেন, তারপর এখানে বিকাশ নাম্বারটি দেবেন, দেওয়ার পর কনফার্ম এটার মধ্যে ক্লিক করবেন। আপনার অবশ্যই এখানে সঠিক ইনফরমেশন দেবেন, তো সঠিক ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে সাবমিট এটার মধ্যে ক্লিক করবেন। তো সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে তাদের কাছে পণ্য রিটার্নের একটি রিকোয়েস্ট চলে যাবে। তারপর আপনি যে কাজটি করবেন, আপনি যেই কুরিয়ারের কাছ থেকে আপনার পণ্যটি রিসিভ করেছিলেন তো ওই কুরিয়ারের অফিসে গিয়ে আপনার ওই পণ্যটি তাদের কাছে দিয়ে আসতে হবে, তারপর তারা ওই পণ্যটি দ্বারা সেলারের কাছে ওইটা রিটার্ন করে দেবে। তো তারপরে আপনি 2 থেকে 3 দিনের মধ্যে অথবা আপনি যদি ব্যাংকের মাধ্যমে নেন তাহলে 4 থেকে 5 দিনের মধ্যে টাকাটা রিফান্ড পেয়ে যাবেন। তো এইভাবে মূলত আপনি পণ্য রিটার্ন করবেন। তো আশা করছি আপনাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করে বোঝাতে পারছি। তারপরে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করবেন।